আনন্দিত আমি বুকের পাটা থাকে। ওর দাদা ঠাকুরদার নাকি 56 ইঞ্চি আর ওর নাকি 46 ইঞ্চি। আজ চ্যালেঞ্জ ওর হিম্মত থাকে ওই খুদগুড়াকে না দাঁড় করিয়ে, ওই 4 পয়সা নকুল দানা ওই ধর্মের কালোবাজারি তাকে না দাঁড় করিয়ে, তোর যদি নিজের বুকের পাটা থাকে শুভেন্দু তোর কথা বেশি না বলাই ভালো। জাহাঙ্গীর খান, শওকত মোল্লা, এদের বাইরে থাকার অধিকার নেই, এরা যাতে ভিতরে যায় তার জন্য যা করার আমরা আগেও বলেছি এখনো বলছি। লুট করতে দেব না, লুট না হলে এখানে তৃণমূল হারবে, লুট করতে দেব না। এবং কি করে ভোট করতে হয়, গতবারে 45 জন বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল 19 সালে, এবারেও গ্রেপ্তার করতো। আমি হাইকোর্ট থেকে 55 জনকে নট টু অ্যারেস্ট করিয়ে দিয়েছি। যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, তাহলে একবার নরেন্দ্র মোদীকে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করান, একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একবার অভিষেককে দাঁড় করাও আর পঞ্চায়েতে। আমি আমি শুনুন, প্রার্থী কি হবে মোদীজি, অমিত শাহজি, নাড্ডাজি ঠিক করবে। এইখানে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, বিরোধী দলনেতা তার দায়িত্ব থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার দায়িত্ব থাকবে ডায়মন্ড হারবারে 18 সাল থেকে লুট হয়ে যাওয়া গণতন্ত্রকে 24-এর নির্বাচনে ফিরিয়ে দেওয়া, বাকিটা মানুষ ঠিক করবে, আমরা ঠিক করব না। গত 8 তারিখে কুকান্ত বলে কি এক ভদ্রলোক এখানে এসেছিল, এই কুকান্তর কুকীর্তির কথা আমরা গোটা বাংলার মানুষ জানি। এই কুকান্তকে সভাপতি করার পর রাজ্য বিজেপিতে যেভাবে নিজেদের মধ্যে মারামারি আর পেটাপেটি, রাজ্য বিজেপির মধ্যে যেভাবে দ্বন্দ্ব শুরু হয়েছে, যেটা বাংলায় আমরা জন্মাবার পর কোন রাজনৈতিক দলের এই ধরনের কর্মকাণ্ড আমরা কখনো দেখিনি। সাম্প্রতিক কালে আপনারা জানেন, আজ থেকে 4 দিন আগে যিনি একজন সাংসদ সর্বভারতীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা, সেই অনুপম হাজরার সে একটা মন্তব্য করেছে যে রাজ্য বিজেপির সভাপতি অনেক বড় বড় কথা বলছে বিভিন্ন সভাতে গিয়ে, গোটা রাজ্যে আমরা শুনছি, কিন্তু তার নিজের ভূতটা নিজের লোকসভা সিটটা জিততে পারবে তো, একথা তৃণমূল কংগ্রেস বলছে না। গত কদিন আগে যে বিশ্বাসঘাতক মির্জাপুর এখানে এসেছিল, সেই অপদার্থ সেই কুকান্ত এই কুদলীর মাটিতে এই কথা বলছে, লজ্জা লাগে না? অসভ্যতার একটা সীমা আছে। গোটা বাংলা থেকে দিনের পর দিন ভারতীয় জনতা পার্টিটা মুছে যাচ্ছে, গোটা বাংলা জুড়ে দিনের পর দিন আজকে যে অরাজকতারা তৈরি করতে চাইছেন তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে রুখে দাঁড়াচ্ছে, ধুয়ে দাঁড়াচ্ছে।